দীর্ঘ 27 দিন পর কারাগার থেকে মুক্ত হয়ে আবার তুমুল আলোচনায় এসেছেন পরিমণি। এবারে আলোচনা তার হাতে মেহেদি রঙের কিছু লেখা নিয়ে, জানিয়ে দারুণ সরব সামাজিক মাধ্যম ফেসবুকের প্ল্যাটফর্ম। ছাদখোলা গাড়ির ভেতর থেকে দাঁড়িয়ে ভক্তদের উদ্দেশ্যে হাত নাড়ান পরিমণি। তার পরনে ছিল সাদা টি শার্ট এবং মাথায় সাদা পাগড়ির মতো করে জড়ানো একটি কাপড়। পরিমণির হাতে ইংরেজিতে লেখা ছিল ডোন্ট লাভ মি বিচ, এরপর হাতের মধ্যাঙ্গুল প্রদর্শনের একটি চিহ্ন আঁকা। পরির ভক্তদের মধ্যে প্রশ্ন জাগতেই পারে, বীচ শব্দের অর্থ কি, কাদের বীচ বলা হয়েছে আর কেনই বা বীচ বলা হয়েছে। গুগল করলে দেখা যায় যে বীচ শব্দের একাধিক বাংলা অর্থ হতে পারে, যেমন মাদি কুকুর ও দুশ্চরিত্রা। এই বীচ কারা জানতে চাইলে বিবিসিকে পরিমণি বলেন, যারা বীচ তাদের উদ্দেশ্য করে লেখা, যে যে বীচ যারা মনে করে এটা আমাকে উদ্দেশ্য করে লিখেছে কিনা সেই বীচ। পরিমণি আরো বলেন, এই বীচের সংখ্যা তো অনেক বড়, অনেক লম্বা সারি,